হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমরা সবাই অবগত হয়ে গেছি দুই হাজার একুশ বাই শর্থ বছরে এক সাত দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের বার্ষিক ইনক্রিমেন্ট আইবাসে এন্ট্রি হয়েছে আজ আমরা দেখবো কীভাবে মোবাইলেই পে ভিক্সেশন থেকে বার্ষিক ইনক্রিমেন্ট দেখা যায় এবং তা পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করা যায় তাহলে ভিডিওটি দেখতে থাকুন পুরোটা জুড়ে আর জেনে নিন এই গুরুত্বপূর্ণ কাজটি যে কোনো ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল নামানোর সর্বোত্তম ব্রাউজার হলো মজিলা ফায়ারফক্স আপনার মোবাইলে যদি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ইনস্টল দেয়া না থাকে তবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে প্রবেশ করুন সেখানে ফায়ারফক্স সিক্সটি এইট পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো ভার্সনের ব্রাউজারটি পাবেন যা দিয়ে সহজেই পিডিএফ ফাইল নামাতে পারবেন আপনি যদি আপডেট ভার্সনের মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ব্যবহার করে থাকেন তাহলে পে থেকে পিডিএফ নামাতে সমস্যা হতে পারে আপনার মোবাইল থেকে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইনস্টল হয়ে গেলে ওপেন করে নিন তারপর সার্চবার্ড থেকে গুগল ডট কম ওয়েবসাইটে পে ফিক্সেশন লিখে সার্চ দিন প্রথমে যে সাইটটি পাবেন তাতে প্রবেশ করুন কিছু শর্ত পড়তে বলবে সেগুলো পড়ে পরবর্তী ধাপ অনুসরণ করুন প্রিন্ট নিয়েছি অপশনে সিলেক্ট করে পরবর্তী ধাপে এগিয়ে যান এরপর ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করুন সত্যগুলো পরে হ্যাতে ক্লিক করুন আপনি যদি বেসামরিক কর্মচারী বা কর্মকর্তা হয়ে থাকেন তবে তাতে ক্লিক করুন পর এনআইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর দিন এবং ডিসপ্লেতে দেখানোর টেক্সটগুলো নিচে টাইপ করুন এবং লগ ইন অপশানে যান তারপর ওকে করুন আপনার মোবাইলে প্রাপ্ত একটি কোড পাবেন সেই কোডটি দিন এরপর ভ্যালিডেটে ক্লিক করুন ইনক্রিমেন্ট অপশানে গিয়ে এক সাত দুই সালে সিলেক্ট করুন এবং তাতে গোতে যান পিডিএফ ফাইল নামানোর জন্য বামের উপরে প্রিন্ট অপশনে যান তারপর ডানের উপরে থ্রি লাইনে ক্লিক করুন এরপর সেখানে পেজ অপশন পাবেন সেখানে সেভ সেলেবাস পিডিএফ এ ক্লিক করলে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি এই পিডিএফ ফাইলটি আপনি ইচ্ছে করলে জিমেইল বা যে কোনো ইমেইলে শেয়ার করে কম্পিউটারে প্রিন্ট নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ধন্যবাদ সবাইকে